সম্মানিত সুধীমণ্ডলী, অনেক অনেক শুভেচ্ছা ও সম্ভাষণ। একটা মেন্টাল ম্যাজিক আপনাদের সামনে উপস্থাপন করবো ইচ্ছা নিয়ে দাঁড়িয়েছি। আজকে আমাদের সাথে আছে দোলা। দোলা, কেমন আছো তুমি? ভালো আছি। আচ্ছা দোলা, আমার এখানে একটা একটা চার্ট দেখতে পাচ্ছ। এই চার্টের মধ্যে 1 থেকে 25 পর্যন্ত নাম্বার আছে, 1, 2, 3, 4 এরকম 1 থেকে 25 পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন তুমি যে কাজটা করবে, আমার কাছে একটা মার্কার আছে, এই মার্কারটা তুমি নাও। হ্যাঁ, এখান থেকে তুমি যে তোমার যেটা পছন্দ হয়, আগে তুমি তোমার মন ঠিক করো, আগে তোমার মনটা তুমি ঠিক করো। তুমি এখান থেকে 1 থেকে 25-এর মধ্যে কোন সংখ্যাটা তুমি পছন্দ করবে, এটা আগে সিদ্ধান্তটা নাও। আগে সিদ্ধান্ত, হ্যাঁ সিদ্ধান্ত নিলেই যে শেষ হয়ে যাবে তা না, তুমি কিন্তু তোমার সিদ্ধান্ত চেঞ্জও করতে পারবে। প্রথম দেখো, তুমি চেঞ্জ প্রথম সিদ্ধান্তটা নাও, নিয়েছো, তুমি কি চেঞ্জ করবে? না। কিন্তু দাগ দেওয়ার পরে কিন্তু আর চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, ওই যে তোমার হাতে যে কলমটা দিলাম, এই কলমটা দিয়ে তুমি ওই ওই যে সংখ্যাটা তুমি চুজ করেছো সেই সংখ্যাটাকে একটা গুল দাগ দাও, একটা গুল বৃত্ত, সংখ্যাটা থাকবে গুল বৃত্তের মধ্যে, তুমি একটা দাগ, সুন্দর করে একটা দাগ দাও। হ্যাঁ, সুন্দর করে একটা দাগ দাও। হ্যাঁ, ঠিক আছে, দিয়েছো। আচ্ছা, ও তুমি কত নম্বর দাগ দিলে? 12, অর্থাৎ 12 নম্বর, তাই না? আচ্ছা দর্শক মণ্ডলী, দুলা 1 থেকে 25 নাম্বারের মধ্যে 12 নম্বর বা 12 নম্বরটা দুলা ই করেছে, পছন্দ করেছে। আর এখানে দুলা আর একটা বিষয় যেটা হলো, এটা এখানে রয়ে গেল, এখানে তুমি তোমাকে গ্লাসগুলি গুনতে বলবো, তুমি কি ডান দিক থেকে গুনবে না বাম দিক থেকে গুনবে বলো দেখি? ডান দিক থেকে, ঠিক আছে। তুমি যদি ডান দিক থেকে গুনো, তাহলে এই কলমটা তুমি হাতে নাও। হ্যাঁ, এইভাবে নাও, নিয়ে এখান থেকে 1, 2, 3 এরকমভাবে গুনো। হ্যাঁ, এখান থেকে, হ্যাঁ আমার সাথে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, ব্যাস। এই 12 পর্যন্ত তোমার নাম্বার কোনটা? 12। আচ্ছা দর্শক মিনিট, 12 কি কালার এটা? ব্লু, ব্লু, ব্লু কালার, তাই না? ঠিক আছে, ব্লু কালার, এটা তুমি তোমার চয়েস, অর্থাৎ তোমার নাম্বার, তোমাকে এই এই কালারটা চয়েস করতে, মানে তুমি এই কালারটা চয়েস করেছো, তাই না? দোলা, তুমি কি জানো আমাদের এখানে আমরা আগের থেকেই কিন্তু একটা এই একটা একটা প্রশ্নবোধক চিহ্ন আমাদের এখানে রাখা আছে, তুমি তো হ্যাঁ। আচ্ছা কী হতে পারে দেখি আমরা। আচ্ছা দর্শক মণ্ডলী, আমরা এগুলি একটু সরিয়ে নিচ্ছি, এগুলি আমাদের প্রয়োজন নেই। আর দোলার পছন্দর হলো এটা, আর সবচেয়ে বড় কথা হলো আমরা এটাকে এই গ্লাসটাকে এটা দিয়ে ঢেকে দিলাম, আর এটাকে আমরা এইভাবে তুললাম। হ্যাঁ দোলা, তুমি যেটা পছন্দ করলে, তুমি যে গ্লাসটা, যে গ্লাসের এই যে এটা পছন্দ করলো, ঠিক আমরা জানতাম তুমি এটা পছন্দ করবে, আমি কিন্তু আর একটা গ্লাসের মধ্যে এটাকে রেখে দিছি। আর তুমি কত নম্বর পছন্দ করেছিলে? 12 নাম্বার পছন্দ করেছো, 12, তাই না? 12 না? আচ্ছা সবচেয়ে বড় কথা কি জানো দোলা, এই দেখো এখানে কি এই 12 কথাটা এখানে লেখা আছে। দর্শক বললি, অনেক অনেক শুভেচ্ছা ও সম্ভাষণ দোলা, তোমাকে অনেক অভিবাদন আমাকে সাহায্য করার জন্য, ধন্যবাদ সবাইকে।